সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। প্রতিদিন বিকেল 4:30 এই আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে। আমরা প্রতিদিন কথা বলি এবং চেষ্টা করি দেশের নানা সংকট এবং সম্ভাবনার কথা বলার। আজ আমরা কথা বলবো ঐতিহাসিক 7ই মার্চ নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন খুলনা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর সভাপতি প্রদীপ কুমার ঘোষ পুতুল। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আমরা প্রথমে বরিশালে চলে যেতে চাই। আমাদের সঙ্গে প্রদীপ কুমার ঘোষ পুতুল রয়েছে, তার কাছ থেকেই শুরুতে যে বিষয়টা জানতে চাইবো যে প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে আমাদের ঐতিহাসিক 7ই মার্চ, আপনার পর্যবেক্ষণে আসলে কি বলছে? একটি অনন্য সাধারণ ভাষণ, এটি প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে। কারণ ইউনেস্কো যে ভাষণটি সংরক্ষিত করেছেন পৃথিবীর 78টি ভাষণের মধ্যে, আমার দৃষ্টিতে এটি একটি অনন্য সাধারণ এই জন্য যে আমার গেটিসবার্গের সেই মার্টিন আব্রাহাম লিঙ্কনের ভাষণ, কালো মানুষের প্রাণের নেতা মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিমের ভাষণ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষণ, মহাত্মা গান্ধীর ভাষণ, সব ভাষণেরই ভাষণটি আংশিক ছিল, কিন্তু পরিপূর্ণ ভাষণটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কারণ ভাষণটি ছিল এই জন্য যে বঞ্চনার ইতিহাসটি ছিল, আমরা কিসের, আমরা বঞ্চিত কিসের জন্য ছিল, আমাদের মুক্তিযুদ্ধ করতে হবে কিসের জন্য এবং মুক্তিযুদ্ধ কীভাবে করব তার দিক নির্দেশনা ছিল, এবং মুক্তিযুদ্ধ কর্তার জন্য যে গেরিলা যুদ্ধের সেই নির্দেশনা ছিল, আমরা মুক্তিযুদ্ধ হিসেবে সমস্ত কিছুই সেই পরিপূর্ণ নির্দেশনাটি পেয়ে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছিলাম এবং আমরা সফলকাম হয়েছিলাম। তা আমার দৃষ্টিতে এই ভাষণটি অনন্য সাধারণ এই জন্য যে পরিপূর্ণ নির্দেশপূর্ণ ভাষণ আর অন্য কোনো ভাষণে ছিল বলে আমার দৃষ্টিতে নাই। অনেক ধন্যবাদ। আমরা চলে যেতে চাই খুলনায়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ হেলাল হোসেন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে নিঃসন্দেহে আসলে পুরো বিশ্বকে আলোড়িত করে যে ভাষণ, সেই ঐতিহাসিক সেই ভাষণ আজকের 7ই মার্চ, এই দিনটির আসলে তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি নানান রকম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন হচ্ছে। নতুন প্রজন্মের কাছে আসলে এই দিনটির তাৎপর্য তুলে ধরা কিংবা এই দিনটার যে গুরুত্ব সেটা তুলে ধরতে আজকের দিনটাতে আমরা আসলে কতটুকু পারলাম, এই বিষয়টা যদি একটু আপনি বলতেন মোহাম্মদ হেলাল হোসেন। জি সালাম, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে এই বছরের প্রথম সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে সারা বাংলাদেশে জেলা মহানগর এবং জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক 7ই মার্চের দিবস অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হচ্ছে। জেলা এবং উপজেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অনেক ধরনের প্রোগ্রাম আয়োজন করেছে। তবে খুলনা জেলা প্রশাসন বরাবরণ নয় এবারও, যে আপনি যেটা বলছেন যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে কালজয়ী বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন 2019 সাল থেকেই শিশু চাইল্ড ইন্টিগ্রিটি শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যানারে আমাদের শিশুদের মাঝে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণের মাধ্যমে দেশ জাতি এবং রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সেই বিষয়টি তাদের মেধা মননে এবং মগজে যে আয়ত্তে আনার জন্যে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে শিশু বঙ্গবন্ধু ফোরাম, অর্থাৎ শিশুদের মধ্যে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণটি আমরা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে মুখস্থ করিয়েছি। তারা প্রথম 2019 সালে 1000 শিশু বঙ্গবন্ধুর মজিব কোট ড্রেস পরিহিত অবস্থায় আমরা প্রথম 7ই মার্চের ভাষণ বাংলাদেশে প্রথম শিশু বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা মুখস্থ অর্থাৎ অনুকৃতি করার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে 2020 সালে মজিব শতবর্ষ, অর্থাৎ স্বাধীনতার মজিব শতবর্ষ উপলক্ষে আমরা 19,200 শিশু বঙ্গবন্ধুর কণ্ঠে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু যে 3:18 মিনিটে
যেই সময়ে ভাষণটি প্রচার করেছিলেন ঠিক সেই সময়ের সাথে আমরা সঙ্গতি রেখে এই 19,200 শিশু বঙ্গবন্ধুর কণ্ঠে গত বছর আমরা এই 7 মার্চের ভাষণটি আমাদের শিশুরা মুখস্থ উপস্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবছর আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে সরকার অফিসিয়ালি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা কোভিড-19 পরিস্থিতির বিবেচনা রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা অনলাইনে আমাদের প্রায় 1800 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বাচ্চাদেরকে প্রতিটা স্কুলে 1 থেকে 150 বাচ্চাদেরকে 7 মার্চের ভাষণ মুখস্থ করিয়েছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা কিছুক্ষণ আগে খুলনার প্রায় 1500 প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসা জি আমরাও দেখেছি যে বেশ চমৎকারভাবেই আসলে ছোটরা এই আয়োজনে অংশগ্রহণ করেছিলেন। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের মানচিত্রে আজকে যুক্ত হবার জন্য। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। এই ছিল আজকের মানচিত্র, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে আবারও হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।